তোমাকে অস্ত্রটা নিয়ে আসতে হলে তোমায় শক্তিশালী হতে হবে। সেই জন্য হনুমানের শক্তি তোমার মধ্যে প্রবেশ করিয়ে পাঠাবো। জয় হনুমান। ও অঞ্জনায় নমঃ। ওম অঞ্জনায় নমঃ। ওম অঞ্জনায় নমঃ। আমি তোমার পিঠে অঞ্জনী পুত্রের চক্র বানিয়েছি। এই চক্র তোমার পিঠের মধ্যে থাকলে হনুমানের শক্তি সর্বদা তোমার মধ্যে থাকবে। এই শক্তি দিয়ে নাগানন্দা যে মন্ত্র বন্ধন করে রেখেছে সেটা ভেদ করে ওই অস্ত্রটা নিয়ে চলে এসো। ওই অস্ত্র আমি নিয়ে আসবো। আমি তোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, কিন্তু হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, সেই জন্যে তুই অস্ত্রটা যতক্ষণ না নিচ্ছিস গঙ্গার থেকে কিন্তু দূরে থাকবি, তবেই হনুমানজির চক্রের শক্তিটা পাওয়া যায়। আমার জন্য কোনো রকম সমস্যা হবে না, আমি অস্ত্রটা নিয়েই আসব। চলে এসেছে, ওর উপরে সন্দেহ করে ওকে কিছু জিজ্ঞেস করো না, ও আমাকে মিথ্যে বলবে না। দেখ অরুণকে তোর কিছু জিজ্ঞেস করতে হবে না, আসলে আমার হিসেব অনুযায়ী অরুণ যদি রঙ্গনায়কের কাছে গিয়েও থাকে ওকে কিছু একটা করে পাঠিয়ে থাকবে। অরুণের ভিতর ও যদি কোনো শক্তি প্রবেশ করিয়ে থাকে সেটা দেখেই বুঝবো দুজনের দেখা হয়েছিল কিনা। অরুণ এই মন্ত্রাগ্নিটা পেরিয়ে আসার সময় ওর ভেতরে যদি কোনো শক্তি থাকে তাহলে কালো ধোয়া বেরিয়ে ওটা আমায় দেখিয়ে দেবে। অরুণ এই মন্ত্রাগ্নিটা পেরিয়ে আসার সময় ওর ভেতরে যদি কোনো শক্তি থাকে তাহলে কালো ধোয়া বেরিয়ে ওটা আমায় দেখিয়ে দেবে। অরুণের ভেতরে যে কোনো দৈব শক্তি নেই সেটা মন্ত্রাগ্নি আমায় দেখিয়ে দিয়েছে। আমি তো বলছি ও রঙ্গনায়কী মায়ের সাথে দেখা করতে যায়নি, এরপর থেকে ওর উপরে সন্দেহ করবেন না আপনারা দয়া করে। মন্ত্রাগ্নির কাছ থেকে অরুণের ভেতরে যে বাইরে থেকে কোনো দৈব শক্তির প্রবেশ ঘটেনি সেটা জেনেও আমার কিন্তু অরুণের উপর থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। অরুণের উপরে আমি কিন্তু নজর রেখেই চলবো। হ্যাঁ গঙ্গা, নাগানন্দার মতো আমার মনেও অরুণকে নিয়ে সন্দেহ আছে। নন্দিনীকে শেষ না করা পর্যন্ত অরুণকে আর কিছুতেই একা ছাড়া যাবে না।
কি গঙ্গা, ওরা তোমায় কি বলছিল? নন্দিনীকে যতক্ষণ না পর্যন্ত আমরা মারতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই অস্ত্র খুব সাবধানে রাখতে হবে আমাদের। ওই জায়গা থেকে অস্ত্র যেন কোথাও না যায় সেটাই আমাদের একমাত্র চিন্তা। তুমি চলো, খে নেবে চলো। নাগা নন্দা কিন্তু সামান্য কেউ নয়। গঙ্গার ওপরে আমরা যে ত্রিনেত্র শক্তির প্রয়োগ করেছি তেমনি অরুণের ওপরেও আমরা কিছু না কিছু প্রয়োগ করেছি। সেটা যদি ও পরীক্ষা করে দেখে তখন অরুণের পিঠের উপরে থাকা হনুমানজির চক্রের ব্যাপারে তো জেনে যাবে। নাগা নন্দা আর মাধবী দুজনে মিলে যদি সে চেষ্টা করে তাহলে ওরা জানতে পারবে না। তাহলে তো আমাদের কোন রকম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু তাও নাগানন্দ অরুণের উপরে সন্দেহ করতেই থাকবে। সেই সন্দেহের বশে ওকে কিছু করে ফেলার আগে অরুণকে গিয়ে অস্ত্রটা আনতে হবে। ভৈরব, তুমি ওকে সাহায্য করো। ভৈরব, তুমি রক্ষা করো। কি গো, তুমি একটু সাবধানে চলাফেরা করতে পারো না? চলো, ওই তেলটা হাতে নিয়ে ভালো করে ডলে পিঠে মালিশ করে দাও। যাও। নিচে পড়ে গেলাম বলে কোমরে চোট লেগেছে মনে হচ্ছে, খুব ব্যথা করছে, ডাক্তারের কাছে যাই। না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি তেল মাখিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। না না, ডাক্তারের কাছেই যাই বলছি তো। ঠিক হয়ে যাবে সব, আমি তোমাকে তেল মাখিয়ে দিচ্ছি ভালো করে, ব্যথা কমে যাবে। দাঁড়াও, তেলটা নিয়ে আসি আমি। শোনো, শার্টটা এখন খুলতে হবে। ছেড়ে দাও গঙ্গা, তেল লাগিয়ে কোনো লাভ হবে না। বলছি হাতটা সরাও, শার্টটা খুলে দিচ্ছি আমি। ভালো করে তেল মাখিয়ে দেবো, সব ব্যথা কমে যাবে, চিন্তা করো না তুমি, আমি করে দিচ্ছি। গঙ্গা, ছেড়ে দাও গঙ্গা। কথা শোনো আমার, দেখি ঘোরো ওদিকে, আরাম লাগবে বলছি আমি। দেখি আমি, আস্তে আস্তে ঘোরো ওদিকে। একি, কিছুই তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তেলটা মাখিয়ে দি। গঙ্গা বলছি তো ছেড়ে দাও, দরকার নেই। একটু তেল মাখিয়ে দিলে ভালো লাগবে গো, একটু সহ্য করো, তেল মাখিয়ে মালিশ করে দিচ্ছি আমি। হনুমানের চক্রটা দেখে নিল না তো, ভয় লাগছে তো, বুঝতে পারছি না, কোনো কিছু বলছেও তো না।
গঙ্গা, গঙ্গা, বাবার কি হয়েছে? বাবা পড়ে গিয়ে পিঠে লেগেছে, তাই আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি। তুমি মাখালে বাবার ব্যথা লাগবে। আমি মাখিয়ে দিলে বাবার একটু ব্যথা লাগবে না। দাও আমায় দাও। দেবসেনা, তুমি মাখাতে পারবে না, তুমি দাঁড়াও। আমি জানি, আমি দিদাকে কতবার মাখিয়ে দিয়েছি, তুমি আমায় দাও। আরে আচ্ছা, সাবধানে লাগিও। দাঁড়াও, এক্ষুনি ব্যথা কমে যাবে। কি হলো গঙ্গা, যে তেলটা দিয়েছিলাম অরুণের পিঠে মাখিয়ে দিয়েছো? আমি মাখাতে পারলাম না, কিন্তু দেবসেনা মাখিয়ে দিচ্ছে। যে কেউ মাখালেই হলো, আমাদের আসল উদ্দেশ্য যাতে চক্রটা চলে যায়। অরুণের পিঠে আছে ওই হনুমানের ছবিটা, যদি কোনো বিবাহিত মেয়ে তেল মাখিয়ে দেয় ওটা নিশ্চিহ্ন হবে। কোনো শিশু যদি মাখায় কিচ্ছু হবে না ওটার। তোমাকে ভরসা করে একটা দায়িত্ব দিলাম, আরে এমনটা কেন করলে গঙ্গা? দেবসেনা তেল মাখিয়ে দেবে বলে জেদ করলো, এখন আমি ওকে গিয়ে কি করে বলি যে আমি মাখিয়ে দেব? অন্য কোনো একটা উপায় বলুন, আমি করব। তুমি এসো আমার সঙ্গে, এসো। হনুমানের চক্র যাতে মুছে না যায় সেই জন্য একা নিজে শুয়ে আছো? ওই নন্দিনীকে শেষ করার জন্য যে অস্ত্র আমরা বানিয়েছি তা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় সেজন্য আমরাও সতর্ক হয়ে আছি। তোমাকে ব্যবহার করে রঙ্গনায়কী মায়ের ওই অস্ত্র নিয়ে নেওয়ার ষড়যন্ত্র আমরাও সফল হতে দেব না। আজকে আমাকে তোমার সাথে সহবাস করতে হবে। এভাবে নিচে কেন শুয়ে আছো? এখনো কোমরে একটু ব্যথা আছে, আর মাটিতে শুয়ে থাকলে ব্যথাটা একটু ঠিক হয়ে যেতে পারে। তুমি গিয়ে বিছানায় শুয়ে পড়ো না। তুমি এভাবে কষ্ট করে নিচে শুয়ে আছো, আর আমি কি করে খাটের উপর ঘুমাবো? আমিও তোমার সাথে এখানে নিচেই শোবো। যতক্ষণ না অস্ত্রটা তুমি পেয়ে যাচ্ছ, গঙ্গার থেকে কিন্তু দূরে থাকবে। না গঙ্গা, তুমি বিছানায় এসো। না, আমি এখানেই ঘুমাবো। গঙ্গা, 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 আমার কথা শোনো। কি হয়েছে তোমার? আমার পিঠে খুব ব্যথা করছে, কোনো কিছু না বুঝে এরকম মজা করো না। বাবা, পিঠে ব্যথা করছে বলে আমি কাছে আসলে এইভাবে ডাক্তার খেতে হবে? ঠিক আছে, তুমি একাই ঘুমো, আমার খুব গরম লাগছে, আমি একটু স্নান করে আসছি। ভাগ্যিস গেছে, ও আসার আগেই কিন্তু আমায় ঘুমিয়ে পড়তে হবে। ঘুমই আসছে না।
আমার কথাটা মনে রেখো গঙ্গা, অরুণের কাছ থেকে ব্রহ্মচারী হয়ে থাকা হনুমানের চক্র আজকে বের করতেই হবে। আর যদি না করতে পারো, যে কোনো উপায় হোক, ওই মন্ত্রপুত তেল ওর পিঠে মালিশ করে দিও। পরিস্থিতি দেখার পর তোমাকে আর বিরক্ত করব না, তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। আমি তোমাকে আর বিরক্ত করব না, ঠিক আছে? আমার উপর রেগে থাকলে আমাকে ক্ষমা করে দিও, এবার আরাম করে ঘুমিয়ে পড়ো। গুড নাইট, যাও শুয়ে পড়ো। ওই তেলটা মাখিয়ে ওর পিঠের হনুমান চক্র আমি মুছে দিয়েছি। খুব ভালো কাজ করেছ, অরুণের মধ্যে থাকা ওই শক্তি আর কোনো কাজে লাগবে না। নন্দিনীকে মারার জন্য যে অস্ত্র আমরা পেয়েছি সেটা রঙ্গনায়কের হাতে আর যাবে না। এখন আমি শান্তি পেয়েছি। গঙ্গার মাধ্যমে হনুমান চক্রটা বিনাশ করার চেষ্টা যেও করবে সেটা আমি জানতাম, সেই জন্য হনুমানের পুজোয় রাম সীতার অস্ত্র একসঙ্গে এঁকেছিলাম। হনুমান যেহেতু রাম ভক্ত, রাম হনুমানের রক্ষক, হনুমানের অস্ত্রের যদি কোনো ক্ষতি হয় রাম সেটা দেখে চুপ করে থাকবে না। হনুমানের চক্রটা শ্রী রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছেন, এবার অরুণকে ওই অস্ত্রটা নেওয়া থেকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। Thank you.
अंजनेया नमः। ओम अंजनेया नमः। ओम अंजनेया नमः। अरुण तोर साथे हनुमान चक्र आछे, ओई मंत्र बंधन भेंगे तुई एगिए जा। मनोजवं मरुता तुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमातं वरिष्ठं वातत्माजं वानरयोध्यामुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। आंजनेयम् प्रसन्न आंजनेयम् श्री आंजनेयम् प्रसन्न आंजनेयम् আমার মনে হচ্ছে ওই অস্ত্রটা নেওয়ার কোনো চেষ্টা করা হয়েছে। আমারও তাই মনে হলো, তাই চলে এলাম। অস্ত্রটা হয়তো হাতছাড়া হতে পারে, চল আউট হাউসে গিয়ে দেখি। হ্যাঁ। শ্রী রাম জয় রাম জয় জয় রাম श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। অস্ত্রটা দেখা যাচ্ছে না, কেউ এসেই আমার মন্ত্রবন্ধনটা ছিন্ন করে অস্ত্রটা নিয়ে গেছে। কে হতে পারে? চলুন দেখি। ওই তো অরুণ ওটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অরুণ কি করে আমার মন্ত্রবন্ধন ছিন্ন করবার শক্তি অর্জন করলো? এখন ওসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় মোটেই নয়। অরুণ ওটা নিশ্চয়ই রঙ্গনাকিকে দেবে বলে নিয়ে যাচ্ছে, একদম দেরি করা যাবে না। চলুন দেখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
মাধবী, সমস্ত কিছু উল্টো পাল্টা হচ্ছে, ওদেরকে ছাড়া যাবে না। নন্দিনীকে শেষ করবার অস্ত্রটা ওদের হাতে যদি চলে যায়, অস্ত্রটাকে ওরা মন্ত্র দিয়ে বেঁধে রাখবে, তারপরে আমরা চিন্তা করেও কিছু করতে পারবো না। ওকে আটকাতে হবে। আপনার আদেশ অনুযায়ী আমি এই অস্ত্রটা নিয়ে এসেছি, এই নিন ধরুন। না, তোমাকে এটা রাখতে হবে, এসো তুমি। এই সবকিছু ওর কাজ, ওদের ছাড়া যাবে না, এখানেই ওদেরকে শেষ করে ফেলবো। আপনি উত্তেজিত হয়ে কাজটা নষ্ট করে দেবেন না, আমাদের ঠান্ডা মাথায় এগোতে হবে। ওই অস্ত্রটা নিচে রাখো। ওরা এই অস্ত্রটাকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগে আমাদের ভৈরবের পূজো করতে হবে। নন্দিনী, পূজোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা। বাবা চলো পূজোর ব্যবস্থা করি, এসো। আমার কাজ এখানেই শেষ, এরপর যাতে গঙ্গার কোনো রকম সমস্যা না হয় সেটা কিন্তু আপনার দায়িত্ব। অস্ত্রটা আমাদের হাতে আসার পর কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে যাও, আমি সব দেখে নেব। আমি আসি মা। অস্ত্রটা রঙ্গনায়কের হাতে চলে গেছে। কি বলছো কি তুমি? তুমি তো অরুণকে গিয়ে ওটা দেখিয়েছিলে, সেই জন্য অরুণকে কাজে লাগিয়ে আউট হাউস থেকে ওটা এখন রঙ্গনায়কের হাতে গিয়ে পৌঁছে গিয়েছে। আমরা এত চেষ্টা করলাম কিন্তু অরুণকে আটকাতে পারলাম না। নন্দিনীকে শেষ করে দেবার জন্য ওর বিরুদ্ধে সৃষ্টি করা অস্ত্রটাকে হাতছাড়া করেছিস তুই। নন্দিনীকে শেষ করবি বলে প্রতিজ্ঞা করেছিলি না, এখন কি করবি তুই? নন্দিনীকে শেষ করার জন্য আমি হাজারবার চেষ্টা করলেও তুমি কোনো সাহায্য করনি।
নন্দিনীকে যতক্ষণ না আমি শেষ করতে পারছি তোমায় সতর্ক থাকতে বললাম, তুমি তাও আমার কথা শুনলে না। এখন বলছি গঙ্গা, নন্দিনীকে আমি আর শেষ করতে পারবো না, এমনকি তোমার আর অরুণের মৃত্যুও আমি আটকাতে পারবো না। সেটা কখনো হবে না। নন্দিনীকে শেষ করার জন্য এত বড় পূজো করলাম, অস্ত্রটাও হাতছাড়া হয়ে গেল, এখন কি করবো আমরা? তোমাদের ওই অস্ত্র ফেরত চাই, সেটাই তো। আমি নিজে গিয়ে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবে? ওই অস্ত্র সবসময় সত্যের সাথে থাকে বলেছিলে না? আমিও সবসময় সত্যের সাথে থাকি। ওই অস্ত্র কি করে ফিরিয়ে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। গঙ্গা, উমা মহেশ্বরীর জন্য তৈরি হওয়া ওই অস্ত্র, চামুণ্ডী মাকে বিজয় দান করা ওই অস্ত্র, আমাকে বাঁচানোর জন্য যদি সৃষ্টি হয়ে থাকো তুমি, তাহলে আমার সাথে থাকাই তোমার ধর্ম, সত্যের সাথে থাকা তোমার ধর্ম, নিজের ধর্ম পালন করো। নাগ পুজো করে ঠকে যাওয়া এক ভক্ত তোমায় আহ্বান করছে, পিতৃহারা এক কন্যা তোমায় আহ্বান করছে, নিজের স্বামীর রক্ষার্থে এক স্ত্রী তোমায় আহ্বান করছে। যেখানেই থাকো আমার কাছে এসো, এসো। অস্ত্রটা উড়ে গিয়ে ওদের কাছে চলে গেল, এখন কি করব বলুন মা, এখন আমরা কি করব? প্রত্যেকবারই ওরা শেষ পর্যন্ত জিতে যাচ্ছে, আমরা কবে জিতব মা? আর কতদিন ধরে আমরা এইভাবেই হেরে যেতে থাকব? দিনের পর দিন কষ্ট পাবার জন্যই কি আমরা বেঁচে আছি? বলুন মা, আমাদের এই যুদ্ধের কি কোনো শেষ হবে না? আমাদের এই দুঃখের দিন কি কোনো দিন শেষ হবে না? নন্দিনীকে মারার জন্য এই অস্ত্রই চাইছিলেন তো? আমি কথা দিয়েছিলাম অস্ত্র ফিরিয়ে আনবো, এই নিন। তুই ওটা নিয়ে এসে আউট হাউজের ভেতরে রেখে দে। এসো গঙ্গা। কোথায় গিয়েছিলে তুমি?
ওই রঙ্গনায়কী মায়ের কথা শুনে অস্ত্র কোন জায়গায় আছে সেটা জেনে নিয়ে রঙ্গনায়কী মাকে ওই অস্ত্র ফেরত দিয়ে আসছো? তুমি রঙ্গনায়কী মাকে যে অস্ত্র দিয়েছো সেটা কোথায় আছে জানো? দাঁড়ান মা, আমি দেখছি। সবাই বেঁচে আছে কিনা সেটা দেখো। নিঃশ্বাস নিচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবসেনা, আরে রে, দেবসেনার কি হয়েছে? নন্দিনী অজ্ঞান হয়ে গেছে। আরে রে, অরুণ আর গঙ্গা কোথায় আছে সেটা দেখো। অরুণ এখানেই আছে। চলুন যাও যাক। সাথে তোমরা দুজন মিলে কি করেছো? আমার বাবাকে কি করেছো বলো? কি করেছো তোমরা? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। দাঁড়া, এই আমার মেয়েকে কিচ্ছু করবি না, কথাটা শোন, চলে যা এখান থেকে। আমার মেয়ের কাছে যাবি না। আরে দীপসেনা, 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 চোখ খোলো দীপসেনা, 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 উঠে পড়ো, উঠে পড়ো দীপসেনা, দীপসেনা। চুপচাপ অরুণ আর দীপসেনাকে এখনই ঠিক করে দে, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তোকে মুক্তি দিয়ে ভুল করেছি, এবার তোকে আর ছাড়বো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভগবান, পিসিমা!
কাল ভৈরবায় নমঃ। ওম কাল ভৈরবায় নমঃ। ওম কর্তা মহাদেবী নমঃ। ওম কাল ভৈরবায় নমঃ। এসব কি হলো?